একজন ভাই প্রশ্ন করেছিলেন যে ব্যাংকে চাকরি করা যাবে কিনা বা ব্যাংকের অন্যান্য যে সমস্ত কর্মস্থানগুলি রয়েছে সে সমস্ত কর্মস্থানে যোগদান করা যাবে কিনা বিশেষ করে আজ যে বর্তমানে স্টেট ব্যাংকের বিভিন্ন শাখা বা গ্রাহক সেবাগুলি গ্রামে গ্রামে খোলা হচ্ছে তো ওই সমস্ত গ্রাহক সেবার এজেন্ট হওয়া যাবে কিনা এই ব্যাপারে ভাই প্রশ্ন করেছিলেন আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এই বিষয়টা খুব জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি কেননা সুদ এমন একটা ভয়াবহ মারাত্মক গোনা সুদ এমনই একটা ভয়াবহ মারাত্মক গোনা যা থেকে বাঁচা মুসলিমের জন্য অপরিহার্য বাঁচতেই হবে কেননা সুদ হারাম খাদ্য যতগুলি খাদ্য রয়েছে যতগুলি ইনকাম রয়েছে এর মধ্যে নিকৃষ্ট খাদ্য হচ্ছে সুদের ইনকামের খাওয়া সব জায়গায় নিকৃষ্ট ইনকাম হচ্ছে সুদের মাধ্যমে ইনকাম করা তো সেই জন্য ব্যাংকের চাকরি করা যাবে না ব্যাংকের চাকরি করা যাবে না তার প্রথম দলিল হচ্ছে

উভয়কে রসাল্লাম অভিসম্পদ করেছেন লনত করেছেন ও কল এবং বলেছেন যে হুম এরা সকলে গুনার দিকে সমান এরা সকলেই গুনার দিক দিয়ে সমান কেউ গোনা থেকে ছোট বড় নয় অর্থাৎ যে সুদ খায় সেও যত বড় গোনাগার যে সুদ দেয় সেও তত বড় গোনাগার যে সুদের লেখালেখি করে অর্থাৎ যে ব্যাংকের ম্যানেজার সেও অতটাই বড় গুণাগার এবং যে সুদের সাক্ষ্য থাকে অর্থাৎ যখন লেনদেন হয় তখন একজন সাক্ষী দরকার হয় যে হ্যাঁ আমি একে টাকা দিলাম আপনি সাক্ষ্য আছেন হ্যাঁ তো সমাজের যে সম্প্রান্ত ব্যক্তিরা সাক্ষ্য থাকে সুদের লেনদেনে তারাও ঠিক সম পরিমাণ গুণাগার একই গোনাগার অর্থাৎ এই চারজন ব্যক্তি সমপরি

ওয়াজারু মা বাকিয়া মিনার বাকিয়া মিনার রিবা ইনকু তু মুমিনিন আর যদি তোমরা সত্যি মুমিন হয়ে থাকো তাহলে সুদের বাকিয়াগুলিকে গুলিকে ক্ষমা করে দাও maaf করে দাও অর্থাৎ যাদের কাছ থেকে তোমরা সুদের টাকা পাও তাদেরকে maaf করে দাও তাদেরকে টাকাটা ছেড়ে দাও ফা ইন লাম আর যদি তোমরা এরূপ না করো যদি তোমরা সুদের টাকাকে ছেড়ে না দাও ফাযানু বিহারবি মিন আল্লাহ রাসূলিহি তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের আদেশকে গ্রহণ করে নাও অর্থাৎ তোমরা আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও অয়ন্ত ফালাকুম ফালাকুম রুস মালাইকুম যদি তোমরা তোবা করে নাও তাহলে তোমরা মূল সম্পদটা ফিরে পাবে অর্থাৎ আপনি কাউকে সুদ সুদের উপর টাকা দিয়েছেন আপনি কাউকে সুদের উপর টাকা দিয়েছেন তো আপনি জানতে পেরেছেন যে আপনার জন্য সুদ খাওয়া হারাম তাহলে আপনাকে যে সুদের যে টাকা যে আপনি টাকাটা সুদের হিসেবে পাচ্ছেন সেই টাকাটা আপনাকে ছেড়ে দিতে হবে আর যেটা মেন টাকা যেটা মূলধন আপনি দিয়েছেন তাকে ফেরত সেই মূল অর্থাৎ আপনি পাঁচ হাজার টাকা দিয়েছেন এখন সেই টাকাটা সুদে বেড়ে ছ হাজার টাকা হয়ে গিয়েছে তো আপনি আপনার যে মূল টাকা পাঁচ হাজার টাকায় সেটা আপনি তার কাছ থেকে ফিরিয়ে নিন আর এক হাজার টাকা যে সুদ হয়েছিল সেটা আপনি ছেড়ে দিন তাকে মাফ করে দিন লা তাজ লেমন ওলা না তুমি কারোর ওপর অত্যাচার করবে আর না তুমি নিজে অত্যাচারিত হবে অর্থাৎ তুমি কারোর কাছ থেকে সুদ নিয়ে কারোর উপর অত্যাচার করবে না আর তুমি মূল টাকাটা ছেড়ে দিয়েও তুমি নিজে অত্যাচারিত হবে না অর্থাৎ তুমি তোমার যে প্রাপ্য মূল টাকা সেটা তুমি পেয়ে যাবে আর যেটা সুদের টাকা সেটা তুমি তাওকে মাফ করে দাও ছেড়ে দাও অর্থাৎ সুদের টাকা টাকাটাকে মাফ করতে হবে আরাম জানার সঙ্গে সঙ্গে তো এটা হচ্ছে সুদ এটা হচ্ছে সুদের বিধান যে আপনাকে সুদ জানার সঙ্গে সঙ্গে যখন আপনি জানতে পারছেন যে সুদ আপনার জন্য হারাম তা আপনাকে সঙ্গে সঙ্গে সুদের যে টাকাটা বৃদ্ধি অংশ যেটা লভ্যাংশ যেটা সেটা আপনাকে ছাড়তে হবে আর যেটা মূল টাকা আপনি দিয়েছেন সেটা আপনি ইনশাআল্লাহ ফেরত নিতে পারবেন এতে কোনো দর্শনীয় বা অসুবিধা নেই দ্বিতীয় হাদিস আবু হাদিসে বর্ণনা তিনি বর্ণনা করছেন যে قال رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে আর রিবা সবউনাহু হুবান ওয়া জিজান তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে সুদের 70 স্তর রয়েছে 70 স্টেপ রয়েছে 70 প্রকার রয়েছে সুদের 70 স্তর বা 70 প্রকার রয়েছে আইসারুহা আনতান কি হারাজুল উম্মহু এরwidetilde সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে সবচেয়ে নিম্ন প্রকারের সুদ হচ্ছে যে কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে করে ব্যক্তি তার মায়ের সঙ্গে অর্থাৎ সুদের গোনা হচ্ছে একজন ব্যক্তি তার মায়ের সঙ্গে জেনা ব্যবচার করলে যতটা গোনা অতটা গোনা হচ্ছে সুদের সবচেয়ে ছোট গোনা তাহলে বড় গোনা কতটা হবে আপনি ভাবুন সুদের সত্তরটা স্তরের মধ্যে সব থেকে নিম্ন স্তরের গোনা হচ্ছে যে একজন ব্যক্তি তার মায়ের সঙ্গে চিনা করলে যতটা গোনা হবে ততটা ততটা গোনা হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের গোনা তাহলে আপনি বাবু ভাবুন যে সত্তর স্তরের মধ্যে প্রথম স্তরের গোনা কতটা ভয়াবহ হবে সহিম মাজা হাদিস নাম্বার দু হাজার দুশো চুয়াত্তর অন্য হাদিসের মধ্যে হানজালা রাজিল পুত্র আবদুল্লাহ বর্ণনা করছেন যে রসুল সালাম বলেছেন যে দীরহাম রেবান রজুল অহয়া আলমু যদি কোনো ব্যক্তি জেনে শুনে এক দীরহাম সুদ খেয়ে নেয় যদি কোনো ব্যক্তি জেনে শুনে এক দীরহাম সুদ খেয়ে নেয় আসাধ্য ইন দ ল হেমিন সিত্তাতে ওয়া সালা সিত্তে ম সালা সিন তাহলে সেই এক দীরহাম সুদ আল্লাহর নিকটে ছত্রিশবার ব্যাবিচার করা চাই তো ভয়ঙ্কর ওই এক দীরহাম সুদ আদলাল নিকটে ছত্রিশবার বার বিবিচার করা চাই তো ভয়াবাহক না তাহলে ভাবতে পারছেন কত বড় ভয়াবহ গুনা সুদ খাওয়া সিলসিলা হাদিস সহিহা 1633 তো হাদিস এবং আয়াত প্রমাণ করছে যে সুদ খাওয়া সুদ দেওয়া সুদের লেখালেখি করা এবং সুদের সাক্ষ্য থাকা সবটাই হারাম তো এখন আপনি যে ব্যাংকের চাকরি করবেন হয় আপনি ম্যানেজার থাকবেন যে আপনি লেখালেখি করছেন আর না হয় আপনি ব্যাংকের টাকা জমা নিচ্ছেন যেরকম আজ বর্তমানে যে স্টেট এর শাখাগুলি হয়েছে যে আহ গ্রামে যেগুলো হচ্ছে আর কি তো সেখানে আপনি তার টাকাটা জমা নিয়ে আপনি জমা রাখছেন সাক্ষ্য থাকছেন আপনি আর যদি আপনি কোনো গার্ড থাকেন সেক্ষেত্রে আপনার জন্য গার্ড থাকা বৈধ হবে না কেন আল্লাহ তারা বলছেন সোরা মাইদা সোরা নম্বর পাঁচ এক নম্বর দুই এর মধ্যে ইসমাইলান তোমরা ভালো কাজে সৎ কাজে সাহায্য করো আর অসৎ কাজে অশ্লীল কাজে সাহায্য করিও না তো যেহেতু সুদ খাওয়া দেওয়া নেওয়া সবটাই হারাম কাজ অসৎ কাজ অশ্লীল কাজ সেজন্য কোনো ধরনের সাহায্য আপনার এই কাজে করা যাবে না তারপরে যদি গার্ড থাকেন বা অন্য কোনো কর্মচারী পদে থাকেন তো সেটা আপনার এক পক্ষে বা প্রক্ষান্তরে ওই ব্যাংককে বা ওই সুদের ফ্যাক্টরিকে সাহায্য করা হলো যেটা আপনার জন্য আদৌ বৈধ নয় ঘৃণাক্ষরও বৈধ নয় তো এই জন্যে ব্যাংকের চাকরি বা ব্যাংকের কোনো রকমের সহযোগিতা বা ব্যাংকের কোনো ধরনের কোনো লেন মানে কোনো ধরনের কোনো কর্মসংস্থানের সঙ্গে করে রাখা যাবে না এখন আপনি বলবেন যে যদি ব্যাংকে চাকরি করা না না যায় তাহলে ব্যাংকে লেনদেনও করা যাবে না যদি ব্যাংকে চাকরি করা না যায় তাহলে ব্যাংকে লেনদেনও করা যাবে না না এটা ওর সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই কেননা বর্তমান সিস্টেমটা এমন হয়ে গিয়েছে যে আপনি বাধ্য প্রথম কথা হচ্ছে যদি আপনি নিজে বাধ্য না হন যে আপনার এতটা ক্ষমতা আছে বা আপনি এতটা শক্তিশালী মানুষ যে আপনি ব্যাংকে টাকা জমা না রেখেও আপনার কোনো অসুবিধা হচ্ছে না তাহলে এটা সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ তাহলে আপনার কোনো প্রয়োজন নেই ব্যাংকের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা না আপনি ব্যাংকে চাকরি করবেন না ব্যাংকের কোনো পদে আপনি জব করবেন না আপনি লেনদেন করবেন তাহলে আপনি একদম নির্ভী হয়ে গেলে কোনো সঙ্গে কোনো সম্পর্ক থাকলো না এবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু মানুষ বাধ্য যেরকমভাবে একজন স্টুডেন্ট পড়াশোনা করছে তো সে আজ বিভিন্ন জায়গাতে ফর্ম ফিল করছে বিভিন্ন জায়গাতে টাকা লেনদেন করছে তো সেক্ষেত্রে ব্যাংকের মাধ্যম তার গ্রহণ করতে সে বাধ্য সে মানে ব্যাংকের যে সুবিধা সেটা গ্রহণ করতে সে বাধ্য তো এটা বাধ্য এ হচ্ছে বাধ্য এক্ষেত্রে কিন্তু আপনি যখন চাকরির কথা আসছে জবের কথা আসছে তখন তো আপনি বাধ্য নয় আপনি ব্যাংকের যে চাকরি ব্যাংকের যে জব সেটা ছেড়ে দিয়ে আপনি অন্য জব করতে পারেন সেটা ছেড়ে দিয়ে আপনি অন্য জব করতে পারেন অন্য কাজ করতে পারেন তো আপনি এক্ষেত্রে বাধ্য নন কিন্তু যে ব্যক্তি যে ব্যক্তি স্টুডেন্ট বা যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করছে সে বাধ্য কেমন তার মাধ্যম হচ্ছে লেনদেনের একমাত্র স্টেট ব্যাঙ্ক বা ব্যাঙ্কিং ছাড়া অন্য কোনো মাধ্যমে লেনদেন হচ্ছে না বা ব্যাঙ্কিং ছাড়া অন্য কোনো মাধ্যমে মানে ফর্ম ফিল হচ্ছে না তো সেক্ষেত্রে তো ওই ব্যক্তি বাধ্য তো ওই যে ব্যক্তি বাধ্য তার সঙ্গে আপনার কোনো সমতুল্য হয় না কারণ আপনি বাধ্য নন সেজন্য আপনি চাকরি আপনার জন্য হারাম আর যে ব্যক্তি লেনদেন করছে অনেক ক্ষেত্রে ওই ব্যক্তি লেনদেন করতে বাধ্য সেজন্য ওর জন্য লেনদেন করাটা জাহেজ কেননা ইসলাম আল্লাহ তালা বলছেন সোরা নম্বর দুই আট নম্বর দুশো ছিয়াশির মধ্যে যে আল্লাহআলা কোন মানুষের ওপর সাধ্যের বারে কোনো বোঝা চাপিয়ে দেন না আল্লাহ তালা কোন মানুষের ওপরে তার সাধ্যের ওপর কোনো বোঝা চাপিয়ে দেন না তো ওই ব্যক্তি আপ্রাণ চেষ্টা করবে বা প্রত্যেক ব্যক্তি আপ্রাণ চেষ্টা করবে যে ব্যাংকের সঙ্গে লেনদেন না করা কিন্তু যখন সে বাধ্য হয়ে যাচ্ছে সে আর পাচ্ছে না তখন তার জন্য বৈধ কেননা সে তার সাধ্যের বাইরে যাতে যেতে পারবে না তো তার জন্য বৈধ কিন্তু আপনার তো সাধ্যের বাইরে নয় এটা না আপনার সাধ্যের মধ্যে রয়েছে আপনি পাল চেষ্টা করলে আপনি ব্যাংকের যে জব বা চাকরি সেটা ছেড়ে দিয়ে অন্য কোনো জব বৈধ জব বৈধ চাকরি আপনি করতে পারেন তো এটা এটা আপনার সাধ্যের মধ্যে এটা আপনার সাধ্যের মধ্যে কিন্তু ওই ব্যক্তি যে লেনদেন করছে অনেক ক্ষেত্রে সেটা তার সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে সে ব্যাংকে লেনদেন করতে বাধ্য হয়ে যাচ্ছে সেজন্য তার জন্য বৈধতার হুকুম আছে এভাবে ওলামারা সকলেই ঐক্যমত এ ব্যাপারে সমগ্র বিশ্বের সমস্ত ওলামারাই ঐক্যমত যে ব্যাংকে লেনদেন করা জায়েজ কিন্তু ব্যাংকে চাকরি করা বা জব করা জায়েজ নয় এই জন্য যেটা আমি বললাম যে আপনি ব্যাংকে চাকরি করতে বাধ্য নন কিন্তু লেনদেন করতে অনেক ক্ষেত্রে আপনি বাধ্য এরপরে বলছি যদি আপনি বাধ্য না হন তাহলে আলহামদুলিল্লাহ যদি আপনি বাধ্য না হন আপনার কাছে এতটা অপশন আছে বা এতটা আপনার এবিলিটি বা আপনার ক্ষমতা আছে যে আপনি লেনদেন না করে আপনি চলতে পারছেন আলহামদুলিল্লাহ সেটা সবচেয়ে উত্তম কিন্তু যদি কোনো ব্যক্তি বা কোনো ভাই বাধ্য হয়ে করছেন তো আপনি তাকে হারাম বা সে সে যুক্ত কথা বলতে পারেন না কেননা সে বাধ্য কেননা সে বাধ্য এবং এই যে বাধ্য বলেই তার যে লেনদেন করাটা এটা ব্যাংকে ব্যাংককে সাহায্য করার দিকে যে গোনার কথা বললাম সেই সাহায্য করার দিক দিয়ে গোনাও হবে না ইনশাআল্লাহ এবার একটা কথা আছে যে আপনি যখন ব্যাংকে লেনদেন করবেন চাকরি হারাম কথা স্পষ্ট চাকরি করা হারামই কথা স্পষ্ট। এবার লেনদেন করার ব্যাপারটা জায়েজ। এবার লেনদেন করতে গেলে তো আপনাকে মানে যেটা ব্যাংকে লেনদেন করছেন তখন আপনি যদি ব্যাংকে টাকা জমা থাকে তাহলে সেই টাকার সুদ বাড়ছে। তো আপনি এই টাকার সুদটা কি করবেন? আপনি এই টাকাটার টাকা সুদটা আপনি কি করবেন? এই অলা মারা দুই ধরনের ফতোয়া দিয়েছেন। কেউ বলেছেন যেহেতু ওটা সুদের টাকা সেজন আপনি ওই টাকাতে হাত দেবেন না। আপনি যেটা আপনার যেটা মূল টাকা সেটা আপনি উঠিয়ে নেবেন আর যেটা সূর্য ছেড়ে দেবেন তাহলে আপনি আপনার দায়িত্ব থেকে বেঁচে গেলেন কিন্তু এই ক্ষেত্রে অনেক অসুবিধা আমাদের সামনে আসতে পারে বা আসছে দেখা যাচ্ছে সেগুলি যেরকম ভাবে ডাক্তার সৈয়দ সাইদ একদিন মানে কোন একটা বক্তব্যে বলছিলেন যে মুম্বাইয়ের মধ্যে সবচেয়ে বড় যে চার্চ বা গির্জা তৈরি হয়েছে সেই গির্জা নির্মিত হওয়ার পরে সেই গির্জা তৈরি হওয়ার পরে একজন মুসলিম ভাইয়ের কাছে একটা চিঠি আসছে একটা লেটার আসছে যে আমাদের গির্জা বা চার্চে আর্থিক সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদের আর্থিক সহযোগিতাতেই আমাদের এই গির্জাটা নির্মিত হয়েছে ওই ব্যক্তি অবাক যে আমি তো গির্জাকে অর্থ সাহায্য করিনি আমি তো কোনো গির্জায় টাকা দান করিনি তাহলে আমার নাম কি করে মেনশন হলো তখন সেই ব্যক্তি জানতে বুঝতে পারলেন যে আমি যে ব্যাংক ব্যাংকে টাকাটা ছেড়ে দিয়েছিলাম ওই টাকাটা ব্যাংক ওই সংস্থাকে দিয়ে দিয়েছে তো এক তো ওই টাকাটা আপনার সুদের টাকা ছিল যেটা আপনার জন্য হারাম ছিল এখন ওই টাকাটা এর চাই তো হারাম কাজে ব্যয় হলো যেটা মানে একদম পরিষ্কার শির্ক একদম পরিষ্কার শির্ক মানে যুক্ত জায়গাতে আপনার ওই টাকাটা ব্যয় হলো যেটা আপনার জন্য আরো হারাম তো সেই জন্যে অধিকাংশ ফতোয়া দিয়েছেন যে আপনি ওই টাকাটা উঠিয়ে নেবেন সুদ মনে করে উঠাবেন সুদ মনে করে উঠাবেন উঠে আপনি ওই টাকাটা এমন কোনো ব্যক্তি বা জায়গাতে দান করে দেবেন বা দিয়ে দেবেন যার জন্যে সুদ খাওয়া বৈধ হয়ে গিয়েছে যার জন্যে সুদ খাওয়া বৈধ হয়ে গিয়েছে যেরকমভাবে কোনো একজন ব্যক্তি আপনি রাস্তা দিয়ে হাঁটছেন দেখতে পাচ্ছেন যে কোনো একজন ব্যক্তি ডাস্টবিন থেকে বা নোংরা যে আবর্জনা রয়েছে তার মধ্যে খাবার বেছে বেছে খাচ্ছে তা আপনি সেই ব্যক্তিকে সুদের টাকাটা দিয়ে দিন একজন ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে তার কোনো গার্জেন নাই বা অভিভাবক নেই সেই ব্যক্তি চিকিৎসার জন্য মারা যাচ্ছে তো আপনি ওই ব্যক্তিকে টাকাটা দিয়ে দেন এখন ওর জন্য ওই সুদের টাকাটা বৈধ হয়ে গিয়েছে অর্থাৎ কোনো ব্যক্তির জন্য সুদের টাকা ঠিক তখনই বৈধ হবে যখন তার কাছে এই ছাড়া আর কোনো দ্বিতীয় অপশন থাকবে না একজন ব্যক্তির জন্য সুদের টাকা ঠিক তখনই বৈধ হবে বা হারাম টাকা বা হারাম খাওয়া তখনই বৈধ হয় যখন তার জন্যে বা তার কাছে এই হারাম ছাড়া দিতে কোনো হালালের অপশন থাকে না একজন ব্যক্তির কোনো ক্যান্সার বা কোনো বড় একটা রোগ হয়েছে তার যে সম্পত্তি বা জায়গা রয়েছে সেটা সবটা বিক্রি করেও সেই চিকিৎসায় যা টাকা লাগবে সেই মূল্য হচ্ছে না তো এখন ওই ব্যক্তির জন্য বাড়তি যে টাকাটা লাগছে সেটা সুদের টাকা হোক বা যে কোনো টাকা হোক তার জন্য বৈধ কারণ তার অপশনের বাইরে তার সাধ্যের বাইরে তো এই সমস্ত জায়গাতে আপনি ওই টাকাটা নেকির আশা না করে দিয়ে দেন তাহলে আপনি এতটা কনফার্ম হলেন যে আপনি যে সুদের টাকাটা ব্যাংকে ছিল সেই টাকাটা আপনি উঠিয়ে দিয়ে দিলেন এটা আপনি কোন নেকি পেলেন না কিন্তু আপনার টাকাটা এমন জায়গাতে ব্যয় হলো যে আপনার পরবর্তী তার কোনো হারামের ভয় থাকলো না কিন্তু যদি আপনি টাকাটা উঠে না নিয়ে ব্যাংকে ছেড়ে দেন তাহলে ওই টাকাটা এমন একটা হারাম জায়গাতে ব্যয় হতে পারে বা এমন একটা সংস্থায় যেতে পারে যে সংস্থা মুসলিম নিধনের কাজে ব্যয় করছে মুসলিমদেরকে হত্যা করার কাজে বা মুসলিমদের ধ্বংস করার কাজে ব্যয় করছে যেটা আরও মারাত্মক বা আরও ভয়ঙ্কর ব্যাপার হবে তো ওই পরবর্তী যে ভয়ঙ্কর ব্যাপার আসছে ভয়ঙ্কর গোনা যে ভয় থাকছে সেই গোনা থেকে বাঁচার জন্যে আপনার জন্য উত্তম হবে যে আপনি টাকাটা উঠিয়ে নিয়ে আপনি ইচ্ছা মতো কোনো এমন কোনো জায়গাতে ওই টাকাটা দিয়ে দেন যে জায়গাতে বা যে ব্যক্তির জন্য সুদ খাওয়া বৈধ হয়ে গিয়েছে তাকে দিয়ে দেন কিছুদিন আগে যে মায়ানমারের মানে মায়ানমারের যে লোকগুলি বাংলাদেশে চলে এসেছিলো তাদের থাকার জায়গা ছিল না খাওয়ার জন্য খাদ্য ছিল না পড়ার জন্য বস্ত্র ছিল না তো তাদের জন্য সুদের টাকা বৈধ হয়ে গিয়েছিল তো আপনি সেখানে টাকাটা পাঠিয়ে দিতেন আপনি টাকাটা সেখানে পাঠিয়ে দিতেন তো এই ধরনের জায়গাতে আপনি টাকাটা পাঠিয়ে দেন এতে আপনি টাকাটা উঠিয়ে নিলেন তো আপনি পরবর্তী যে পরবর্তী যে গোনা হওয়ার সম্ভাবনা ছিল সেই গোনা থেকে বেঁচে গেলেন আপনি ওই টাকাটা উঠিয়ে কোনো নিকি পেলেন না কিন্তু পেলেন না ঠিক আছে কিন্তু আপনি যাকে দিলেন সেটা বাধ্য ছিল কোনো হারাম খাওয়াতে হয়তো তার কিছু তার একটু উপকার হয়ে গেল তার তো এই দিকে লক্ষ্য করে অধিকাংশ ওলামাই বলছেন যে টাকাটা উঠিয়ে নিয়ে আপনি ইচ্ছা মতো এমন জায়গাতে ব্যয় করুন যেখানে সুদের টাকা দেওয়া বা যে ব্যক্তির জন্য সুদের টাকা নেওয়া বৈধ হয়ে গিয়েছে তাকেই দিয়ে দিন তাহলে আপনি এই সমস্ত যে গোনারগুলি মানে আসছে বা সম্ভাবনা আছে সেই সমস্ত গোনা থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে পদ্ধতি কেননা একটা অসুল যে অসুল এফেক বা অসুল বলা হয় অসুল এফেক একটা অসুল আছে যে সাদ্দে পাপের দর দরজা বন্ধ করা সাদ্দে বাব পাপের দরজা বন্ধ করা তো যদি আপনি টাকাটা উঠিয়ে না নিয়ে ব্যাঙ্কে ছেড়ে দেন তাহলে পাপ হওয়ার সম্ভাবনা প্রবল আছে যা ওই ব্যাংক আপনার টাকাটা এমন কোনো সংস্থাকে দেবে বা এমন কোনো জায়গাকে দেবে যেটা হয়তো শিরকের আড্ডাখানা বা এমন কোনো সংস্থাকে দিচ্ছে যে যে সংস্থা হয়তো মুসলিম ধ্বংস করার কাজে টাকাটা ব্যয় করবে তো এখানে আরও ভয়ঙ্কর পাপ হওয়ার সম্ভাবনা আছে তো পাপের দরজা বন্ধ করার জন্যে আপনি টাকাটা উঠিয়ে নিয়ে আপনার ইচ্ছা মতো একটা কনফার্ম জায়গাতে ব্যয় করুন যে জায়গাতে ব্যয় করলে আপনার পরবর্তীতে আর কোনো ক্ষতি বা কোনো ভয়ের আশঙ্কা থাকবে না দ্বিতীয় অসুল বা থিউরি হচ্ছে যে ইরতেকাবু আফাক্ষ জরারাইন ইরতেকাবু আকাফ জরারাইন আপনি টাকাটা যদি ছেড়ে দেন তো সেক্ষেত্রেও তো ওই টাকাটা সুদের টাকা ছাড়ছেন আপনি যদিও আপনি বাধ্য আপনার কোনো মনে হবে না কিন্তু টাকাটা তো সুদের টাকা যদি টাকাটা আপনি উঠিয়ে নেন তাহলে আপনার কি হচ্ছে যে আপনার এ উঠিয়ে নেওয়াটা যতটা গোনা যদি আপনি ওই টাকাটা ছেড়ে দেন আর যদি ওই টাকাটা আপনার অন্য কোনো ভয়ঙ্কর কাজে ব্যয় হয় যে মানে কোনো গির্জা বা মন্দির মানে তৈরির কাজে ব্যয় হচ্ছে তাহলে সেটা আরও বড় ভয় বড় গোনা তো আপনার জন্য বৈধ যে কোনো বড় গোনা থেকে বাঁচার জন্য ছোট গোনা গ্রহণ করা কোনো বড়ো গোনা থেকে বাঁচার জন্যে কোনো ছোট গোনা গ্রহণ করা বা ছোট গোনা করাটা আপনার জন্য যাইস তো আপনি উঠিয়ে নিচ্ছেন টাকাটাই হতে পারে এটা আপনার ছোটো মানে ছোট ভাবনা বা ছোটো গোনার আশঙ্কা আছে কিন্তু এর চাইতে বড় বড় গোনা হচ্ছে ওই টাকাটা কোনো শির্কের কাজে ব্যয় হওয়া ওই টাকাটা এমন কোনো কাজ সংস্থায় ব্যয় হওয়া যে সংস্থা মুসলিমদের ধ্বংস করার ধ্বংস করার কাজ করে মুসলিমদের নিধন করার কাজ করে তো এটা আপনার জন্য আরও বড়ো মানে ভয়াবহ পারাত্মক গোনা তো এই সমস্ত দিক দিয়ে আপনার জন্য উচিত হচ্ছে যে ওই টাকাটা আপনি উঠিয়ে নিয়ে এমন জায়গাতে ব্যয় করুন যে জায়গাতে বা বা যে ব্যক্তির জন্যে সুদ খাওয়া বৈধ হয়ে গিয়েছে তাকে দিয়ে দিন আপনি কোনো কি পাবেন ইনশাআল্লাহ কিন্তু আপ হতে ওই ব্যক্তি আপনার এই টাকাতে কিছু উপকৃত হবে তো মোট কথা হচ্ছে যে ব্যাংকে চাকরি করা বৈধ নয় ব্যাংকের কোনো ধরনের কোনো মানে কোনো ধরনের কর্মস্থানের সঙ্গে যুক্ত থাকাটাও বৈধ নয় এখন যে গ্রাহক সেবা চলছে গ্রামে গঞ্জে সেই গ্রাহক সেবার এজেন্ট হওয়াটাও বৈধ নয় কেননা হাদিসের মধ্যে সুদ খাওয়া দেওয়া লেখা সাক্ষ্য সকলেই সম সম মানে গুণাগার বাকি লেনদেন করা মানুষ লেনদেন করতে বর্তমান যুগে বাধ্য লেনদেন করতে গিয়ে যে জমা হবে ব্যাংকে সেই টাকাটা আপনি উঠিয়ে নিয়ে আপনি এমন জায়গাতে ব্যয় করুন যে বা এমন ব্যক্তিকে দেন যা যার জন্যে সুদের সুদ খাওয়া বা সুদের টাকা গ্রহণ করা বৈধ হয়ে গিয়েছে ইনশাল্লাহ এটা এটা আপনি অনেকই পাবেন না কিন্তু আপনি কোনো গুণাগারও হবেন না هذا ما عندي الله على بالصاب السلام عليكم ورحمة الله وبركاته